নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের এখানে মহাদেব প্রকৃতির দ্বারা পূজিত হন আসামের ভীমাশঙ্কর মহাদেবের সম্পর্কে অলৌকিক কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব সম্পূর্ণ তথ্যটির লেখক শ্রী অনুপম চক্রবর্তী আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন ভারতে অবস্থিত আছে মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ প্রায় সারা ভারতের লোকেরা মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত ভীমাশঙ্কর শিব মন্দিরকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি মানলেও আসাম রাজ্য তথা উত্তর পূর্ব ভারতের লোকেরা কিন্তু এই তথ্য মানতে নারাজ আসাম রাজ্যের গৌহাটি শহর থেকে কিছুটা দূরে ডাঙ্কিনী পাহাড়ে গোলে ঘন জঙ্গলের মধ্যে একটি পাহাড়ি ঝর্নার ওপর অবস্থিত একটি স্বয়ম্ভু শিবলিঙ্গকে আসামের লোকেরা ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ মনে করেন এবং ভক্তি বলে পূজা অর্চনা করেন মহারাষ্ট্রের পুনেতে ভীমাশঙ্কর মহাদেবের বিশাল বিখ্যাত দৃষ্টিনন্দন মন্দির থাকলেও আসামের গুহাটিতে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের কোনো মন্দির নেই তিনি প্রাকৃতিক পরিবেশে প্রকৃতি দ্বারা পূজিত হন গুহাটি অথবা কামাখ্যা থেকে গাড়ি রিজার্ভ করে এখানে আসা যায় চারিদিকে পাহাড় ও জঙ্গলে ঘেরা এই দেবস্থান ক্রেতা যুগে কর্কটি নামে একটি রাক্ষসী ছিল বিরাদ নামে এক রাক্ষসকে সে বিয়ে করেন কিন্তু শ্রী রামচন্দ্রের হাতে বিরাদের মৃত্যু হয় কর্কটি তার মা বাবার কাছে ফিরে আসলেও পরবর্তীকালে অগস্ত মুনির শিষ্যের অভিশাপে কর্কটি রাক্ষসীর মা বাবা মারা যায় তাই অগত্যা সেই একাই জঙ্গলে থাকতে শুরু করেন পরবর্তীকালে রাবণের ভাই কুম্ভকর্ণের সাথে কর্কটি দেখা হয় এবং উভয়ের মধ্যে বিবাহ হয় কুম্ভকর্ণ লঙ্কায় ফিরে আসলেও কর্কটি সেই জঙ্গলেই থেকে যায় তাদের একটি পুত্র হয় যার নাম ভীম এই দিকে রামের হাতে কুম্ভকর্ণ মারা যায় ছোট ভীম মা কর্কটির মুখে বাবা কুম্ভকর্ণ এবং মায়ের আগের স্বামী বিড়াদের মৃত্যুর কথা জানতে পারেন এবং শ্রীরামচন্দ্রকে হত্যা করার প্রতীক্ষা করে সে কামরূপে রাজা সুদক্ষিণের সাথে যুদ্ধ করেন এবং তাকে হারিয়ে কারাগারে বন্দি করে রাখে রাজা সুদক্ষিণ ছিলে ছিলেন মহাদেবের ভক্ত রাজা সুদক্ষিণ কারাগারে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে বাবা মহেশ্বরের তপস্যা শুরু করেন এই দেখে ভীমাসুর সেই শিবলিঙ্গ উপরে ফেলার চেষ্টা করে তখনই ভোলানাথ সেই স্থানে উপস্থিত হন এবং ভীমাসুরকে বধ করেন রাজা সুদক্ষিণের মনোরবাঞ্চা পূরণ করতে বাবা ভোলানাথ শিব শিবলিঙ্গে জ্যোতিরূপে অবস্থান শুরু করলেন গুহাটি অথবা কামাখ্যা থেকে গাড়ি রিজার্ভ করে এখানে আসা যায় চারিদিকে পাহাড় ও জঙ্গলে ঘেরা এই দেবস্থান পাহাড়ে ওঠার মুখে কয়েকটি পুজোর সামগ্রীর দোকান আছে সেখান থেকে পুজোর সামগ্রী নিয়ে হাঁটা শুরু করতে হবে ভীমাশঙ্কর মহাদেবের উদ্দেশ্যে মন্দিরের তোরণে ডাংখিনি পাখির প্রতিকৃতি রয়েছে যা সেখানকার গ্রামবাসীদের রীতিনীতির সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে রাস্তা থেকে মন্দির পর্যন্ত এক কিলোমিটারের রাস্তা এই রাস্তায় পাখির কিচিরমিচির এবং বাতাসের আওয়াজ মনকে শান্ত করে তোলে দুই দিকে রয়েছে সারি সারি গাছপালা এবং জলাশয় 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 ফুটে রয়েছে লাল এবং গোলাপি রঙের শালুক ফুল দু একটি ডালার দোকান রয়েছে সেখান থেকেই পুজোর জিনিস কিনে নেওয়া যায় চলতে চলতে পথে পড়বে শ্রী গণেশ দেবের ছোট্ট একটি মন্দির একটি বিশাল পাথরের ওপর খোদিত শ্রী গণেশের প্রতিকৃতি সিঁদুর এবং আলতা দিয়ে লিপ্ত এই মন্দিরে অনেক সাদা ইঁদুর রয়েছে দেবতার উদ্দেশ্যে নিবেদিত নকুলদানা এরাই খেয়ে নেয় তারপর কিছুক্ষণ হাঁটার পর পড়বে নন্দী মন্দির এখানেও একটি পাথরের ওপর খোদিত নন্দীর মুখ আলতা এবং সিঁদুর দিয়ে লিপ্ত তারপর আরও একটু চলার পর একটি ছোট তরুণ পেরিয়ে দেবতার আবাস তরুণের সামনে দাঁড়পাল নন্দীর অদ্ভুত মূর্তি আছে তারপর বাস দিয়ে ঘেরা নির্দিষ্ট পথ ধরে বাবা ভীমাশঙ্করের দর্শন করতে হবে একটি পাহাড়ি ঝর্ণার ঝর্ণা জলের ওপর অবস্থিত বাবা ভীমাশঙ্কর মহাদেব লোহার পাটাদনের ওপর দাঁড়িয়ে বাবাকে জলাভিষেক করতে হয় তারপর পুজোর সামগ্রী দিয়ে পুজো হয় ভক্তরা পুজোর পর পায়েস প্রসাদ হিসাবে বিনামূল্যে সংগ্রহ করে খায় গুয়াহাটি শহরের কাছে পামই গ্রামে ডাঙ্কিনী পাহাড়ের কোলে এই দেবনিবাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এখানে পুজো অর্চনা এবং দর্শনার্থীরা আসা যাওয়া করতে পারে সন্ধ্যার পর এই এলাকা চলে যায় হাতিদের অধীনে তাই এখানে কোনো মন্দির সেই অর্থে গড়ে তোলা সম্ভব হয়নি তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ